আপনি নিজেকে নিয়ে, পরিবার পরিজন নিয়ে বা কোনো সমস্যা নিয়ে এতটা ভাবছেন, এতটা দুশ্চিন্তা করছেন, যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে, এত অস্থিরতা, এত ছটফট করছেন, মনের অবস্থা এমন করে ফেলেছেন যেন চাঁদ সদাগরের সাত সাতটা বাণিজ্য তরী মাঝ সমুদ্রেই ডুবে গেছে। আপনি প্রত্যেকটা বিষয়ে এত বেশি গুরুত্ব দেন যার কারণে আপনি হাসতে ভুলে গেছেন, যার জন্য আপনি খুশি থাকতে ভুলে গেছেন। জীবনে কোনো সমস্যা এসে গেলে আপনার মন উথাল পাথাল হয়ে যায়, মনে করেন আপনি হেরে গেছেন, এমনভাবে ভেঙে পড়েন যেন অথই জলে হাবুডুবু খাচ্ছেন। আচ্ছা আপনি বলুন তো, এমন কি কেউ আছে এই দুনিয়ায় যার সব সময় ভালো যায়, যার জীবনে কোনো সমস্যাই আসে না? মহাজ্ঞানী আচার্য চাণক্য বলেছেন, এই সংসারে এমন কোনো ব্যক্তি কি আছে যার মধ্যে কোনো দোষ নেই? প্রত্যেক মানুষকে কোনো না কোনো রোগের মোকাবিলা করতে হয়। এমন কোনো মানুষ আছে যে সমস্যায় পড়ে কষ্ট ভোগ করেনি? সর্বদা সুখী ব্যক্তির দেখা পাওয়া বড়ই মুশকিল, কারণ প্রত্যেকের জীবনে কখনো না কখনো কষ্ট বা সংকট এসেই পড়ে। আমরা সবাই চাই যে আমাদের জীবনে সব কিছু ভালো হোক। আপনার প্রার্থনায় এই জিনিসটা আপনি চেয়ে থাকেন যে আমাদের কোনো প্রবলেম না আসুক, আমরা সব সময় যেন খুশি থাকি। কিন্তু জীবন সম্পূর্ণ অন্য জিনিস, আপনার হাজার চেষ্টার পরও প্রবলেম এসেই যায়। আপনি লাখো উপায় অবলম্বন করবেন যাতে দুঃখ থেকে বাঁচা যায়, সমস্যা থেকে রেহাই পাওয়া যায়, সংকটের সময়কে এড়িয়ে যাওয়া যায়। কিন্তু ভবি ভুলবার নয়, দুঃখ সমস্যা সংকট আসবেই, এটা জীবনের অঙ্গ, এগুলো বাদ দিয়ে জীবন হয় না। এই যে করোনা ভাইরাস, এই সম্পর্কে কেউ কি কোনোদিন ভেবেছিল? এই ভয়ঙ্কর রোগ সবাইকে আশঙ্কায় ফেলে দিয়েছে। যে লোক কখনো ঠিকমতো হাতই ধুতো না, সেও এখন ঘন্টায় ঘন্টায় সাবান দিয়ে হাত ধুচ্ছে। জীবন খুবই আশ্চর্য রকমের, কখন কি হয় তা নির্দিষ্ট থাকে না। আপনি যতই সাবধানে থাকুন, টাকার সঞ্চয় থাকলে, সব দিক দিয়ে সুরক্ষিত থাকলেও হঠাৎ করে নেমে আসা ঝড়ে সব তছনছ হয়ে যেতে পারে। তাহলে কি করবেন? জীবন তো জীবনই, এ যেন এক পাগলা ঘোড়া, একে বাগে আনতে হবে। একটা কৌশল অবলম্বন করতে হবে যাতে কোনো প্রবলেম এলেও আপনি স্থির থাকতে পারেন, তা হলো আপনার হিম্মত, আপনার মানসিক দৃঢ়তা, আপনার সমঝদারি, আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতা। ধীর স্থির থাকা দৃঢ়তার ওপর সব কিছু নির্ভর করে। একটা কথা আপনার মনের মধ্যে ঢুকিয়ে রাখুন যে জীবনে উত্থান পতন আছে, সুখ দুঃখ আসবে যাবে। কখনো কোনো সুখ কি চিরস্থায়ী হয়, বা কখনো কোনো দুঃখ কি বরাবরের জন্য থাকে? অন্ধকার ভেদ করে সকালের সূর্য তো ওঠেই। যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সেও তো একদিন এ দুনিয়া ছেড়ে চলে যায়, এটাই দুনিয়ার নিয়ম। সমস্যা আসে, দুঃখ আসে, প্রিয়জন সঙ্গ ছেড়ে চলে যায়, এই সব কিছু জীবনে হতে পারে, কিন্তু এসব কিছুর পরও জীবন চলমান থাকে। ওপরওয়ালার কাছে প্রার্থনা করুন, শান্তি অবশ্যই পাবেন। মনে মনে বলুন, হে ঈশ্বর, হে পরমাত্মা, যদি আমার জীবনে কোনো দুঃখ আসে, সমস্যা আসে, তাহলে তুমি আমাকে এতটা ক্ষমতা দাও যে সব দুঃখ সংকটের সঙ্গে লড়াই করেও যাতে আমি হাসি মুখে বেঁচে থাকতে পারি, সব সময় খুশিতে থাকতে পারি। হে আল্লাহ, হে ভগবান, যদি জীবনে কোনো খারাপ সময় আসে, তখন তুমি সব সময় আমার সঙ্গে থেকো, আমাকে চলার পথ দেখিও। এইটাই আমাদের আসল চাওয়া, এইটাই আমাদের পাথেয়। প্রার্থনা দুঃখের সময় নিজেকে ভেঙে পড়তে দেয় না। প্রার্থনা করলে জীবনে সমস্যা আসবে না এমন নয়, সমস্যা আসবে, কিন্তু আপনাকে দুর্বল করে দিতে পারবে না। আপনি বুদ্ধি স্থির রেখে সমস্যার সমাধান করতে পারবেন। সমস্যা চিরস্থায়ী নয়, জীবনকে হাসিতে খুশিতে ভরিয়ে তুলুন। আপনিও সব কিছু ভুলে বছরে এক দুদিন উৎসবে মেতে থাকেন। জীবন এমনভাবে গড়ে তুলুন যাতে জীবনের প্রতিটা দিন আপনার কাছে উৎসব হয়ে ওঠে। জীবনের রহস্য সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যে মানুষ নিজেই নিজেকে ভালোবেসে ফেলে, নিজের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নেয়, সে এতটা শক্তিশালী হয়ে যায় যে তাকে দুনিয়ার কোনো সমস্যায় জব্দ করতে পারে না, দুঃখ দিতে পারে না। যে মানুষ নিজের মনকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে, যে মানুষ নিজের ভাবনাকে লাগাম পড়াতে পারে, তাকে কোনো কিছুই আঘাত করতে পারে না। একটা বিষয় হলো, আমরা যেসব সুখ দুঃখ অনুভব করি তা বাইরের কারণে কেবল 10% ঘটে থাকে, বাকি 90% নিজের মন তৈরি করে নেয়। তাহলে যে জিনিস আপনার আয়ত্তে আছে, আপনার মন তৈরি করে নিচ্ছে, তাকে আপনি মেরামত করে নিতে পারেন, পরিস্থিতি যেমনই হোক না কেন। আপনি দুঃখটাকে বেছে নিয়ে কাঁদতে বসবেন না সব কিছু তুচ্ছ মনে করে হেসে উড়িয়ে দেবেন, তা আপনার উপরে নির্ভর করে। আপনার সমস্যাকে বড় করে দেখলে, বড় করে ভাবলে, আপনার অবচেতন মন আপনাকে আরও দুর্বল করে তুলবে, তখন সমস্যা বাঘ হয়ে আপনার দিকে তেড়ে আসবে। সংকটের সমাধান করা তো দূরের ব্যাপার,
যদি মনে ভাবেন এই সংকট এই সমস্যা আমার কাছে তুচ্ছ ব্যাপার, তাহলে সমস্যার সমাধানও সহজ হয়ে যাবে। এগুলি নিজের জীবনে পরীক্ষা করে দেখুন, জীবনটা হয়ে যাবে উচ্ছল, হাসি খুশি, আনন্দময়। আচার্য চাণক্য বলছেন, যে ব্যক্তি সন্তুষ্টিরূপী অমৃতে তৃপ্ত হয়, মনের দিক দিয়ে শান্ত থাকে, স্থির বুদ্ধি থাকে, সে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখ প্রাপ্ত করে। ফ্রেন্ডস, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ।